পুরকর বৃদ্ধির পাশাপাশি উচ্ছেদের নামে তাণ্ডবের বিরুদ্ধে 7ই অক্টোবর পুর নিগম অভিযানে যাচ্ছে সদর জেলা কংগ্রেস। বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে কংগ্রেসের জেলা কমিটি ও ব্লক কমিটিকে আন্দোলনে নামার নির্দেশ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা। পাশাপাশি বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সদর জেলা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে পুর নিগম এলাকায় সম্পদকর বৃদ্ধির পাশাপাশি আগরতলা শহরে পূজার আগে যে উচ্ছেদ অভিযান চলছে সেই সব বিষয়ে আলোচনা হয়। সেই বৈঠকে প্রদেশ সভাপতি আশীষ সাহা বলেন, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে রাজ্যবাসীর কাঁধে অনৈতিকভাবে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আগরতলা পুর নিগমের সম্পদ করের বৃদ্ধি যা কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না। পুর নিগম থেকে গত 2-3 দিন ধরে পূজার আগে গরিব ফুটপাথ ব্যবসায়ীদের ওপর নির্মম ভয়াবহ অত্যাচার নামিয়ে এনেছে। ভেন্ডার লাইসেন্স থাকা সত্ত্বেও তাদের কোনো আবেদন পাত্রা দিচ্ছেন না এবং দেখা গেছে সারা শহর জুড়ে এটা ধ্বংসলীলা তাণ্ডব শুরু হয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই বিষয়ে তাদেরকে অবহিত করে পুর নিগমকে আমরা সতর্ক করে দিয়েছিলাম, এখন বাধ্য হয়ে রাস্তায় নেমে আন্দোলন কর্মসূচি নেওয়ার জন্য আমি প্রতিটি জেলাকে নির্দেশ দিয়েছি। জেলায় জেলায় বিদ্যুৎ নিগম অফিসে এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে যেমন আন্দোলনের কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, সাথে সাথে পুর নিগমে এই ধরনের সম্পদকর বৃদ্ধি সহ সারা শহর জুড়ে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর নির্যাতন তার প্রতিবাদে সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মসূচিতে তারা যাচ্ছে। আগামী 7ই অক্টোবর আগরতলা পুর নিগম অভিযান হবে, সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে এখনই চলে আসুন অস্তিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।